স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি লেনদেন অধ্যায়ের চতুর্থ সৃজনশীলটি নিয়ে আলোচনা করব এটি দুই হাজার আঠারো সালের সিলেবাস অনুযায়ী মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ সৃজনশীল এবং আমার রচিত হিসাব মাধ্যমিক হিসাব বিজ্ঞান ও ফিনান্স বইয়েরও চতুর্থ সৃজনশীল তো কথা না বাড়ি আমরা সরাসরি সৃজনশীলে চলে যাই জনাব সেলিম জনাব সেলিম টেডার্স ফেব্রুয়ারির দু হাজার সতেরো সালের জয় টেডার্সের নিকট নির্মুক্ত পণ্য বিক্রি করেন নগদে পঞ্চান্ন সাত তারিখ হচ্ছে বার্ন টাকা ধরে ছাপ্পান্ন কেজি চিনি পনেরো তারিখ একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি মসুর ডাল সেলিম টেডার্সের মোট বিক্রয়ের উপরে দশ পার্সেন্ট কারোটা মঞ্জুর করেন সেলিম টেডার্স মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হলে মোট যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে বললে আমরা একটা তিন কলামের ঘর করব এখন এখানে চেয়েছে আমরা কি কি বিক্রয় করছি বিক্রয়ের পরিমাণটা নির্ণয় দেখো আমরা এখানে একটা সেলিম টেরেসের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করলাম চিনি পঞ্চান্ন টাকা ধর একশো পনেরো কেজি পঞ্চান্ন গুণন একশো পনেরো পঞ্চান্ন গুণন হচ্ছে একশো পনেরো গুণ করে দিলাম সাত তারিখে চিনি বান্ন টাকা ধরে ছাপ্পান্ন কেজি বান্ন টাকা ধরে ছাপ্পান্ন কেজি এবং পনেরো তারিখ মসুরের ডাল একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি এটা করলাম এবং বলছে যে বাটটা মঞ্জুর করা হয়েছে দশ পার্সেন্ট তা আমরা বাটটা কী করবো কারবারি বাটটা আমরা সবসময় বাদ দিয়ে দেখাবো এই যে টোটাল যোগ ফল এখান থেকে দশ পার্সেন্ট কারবারি বাটটা বাদ দিয়ে দিছি মোট বিক্রি হচ্ছে কারবারি বাটটা থাকলে এখানে নোট দিয়ে দিছি যে কারবারি বাটটা থাকলে বাদ দিয়ে দিতে হয় এরপরে ফেব্রুয়ারির এক তারিখ লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ ম্যামু প্রস্তুত করো তো যেহেতু ক্যাশ মেমু তৈরি করতে বলছে দেখো ক্যাশ মেমু শুরুতে ফর্মেটটা দেখো এই যে এখানে নাম হবে ক্যাশ ম্যামু যেই তারিখ এক তারিখের বলছে এক তারিখটা দিলাম ভাউচার নং এগুলি লিখবো ভাউচার নং থাকে না ক্রেতার নাম হচ্ছে জয়া ট্রেডার্স দেখো জয়া ট্রেডার্সের নিকট বিক্রি করছে এই যে ক্রেতার নাম হচ্ছে জয়া ট্রেডার্স দিয়ে দিলাম ঠিকানা থাকলে দিবো না থাকলে এরকম ডট ডট দিয়ে দিবো তারপরে ক্রমিক নং এক যেহেতু এক তারিখে লেনদেন অবলম্বনে তৈরি করতে বলছে সেহেতু এই যে এক তারিখে পঞ্চান্ন হাজার ধরে একশো পনেরো কেজি চিনি চিনি দর হচ্ছে পঞ্চান্ন পরিমাণ হচ্ছে একশো পনেরো কার্বাইভারটা ছিল দশ পার্সেন্ট থাকলে বাদ দিয়ে দিতে হয় বাদ দিয়ে দিছি বাদ দিয়ে দেখাই দিয়েছি এখানে তারপরে দেখো এই টাকাটা কথায় লিখলাম তারপরে এখানে ক্রেতা স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর ভুল ত্রুটি সংশোধনযোগ্য এইভাবে তোমাদের চালান এই ক্যাশ মেমোটা করতে হবে এরপরে এখানে আসে হচ্ছে পনেরো তারিখে হতে পনেরো তারিখের লেনদেন হতে একটি চালান এই যে পনেরো তারিখের লেনদেন হতে একটি কী করতে গেছে চালান প্রস্তুত করো ওকে আমরা পনেরো তারিখের লেনদেনের চালান প্রস্তুত করি পনেরো তারিখ এখানে ঘটনা সবই ঠিক থাকবে এখানে দেখো এ পর্যন্ত সবই ঠিক থাকবে এখানে এসে নামটা চেঞ্জ হয়ে যাবে নামটা চেঞ্জ হয়ে ক্যাশ মেমোর জায়গা হয়ে যাবে চালান এবং আর সবই ঠিক পরিমাণ কারিটা এখানে একটা জিনিস আনকমন থাকবে সেটা হচ্ছে এই যে বিক্রয়ের শর্ত বিক্রয় শর্ত যেটা ছিল এটা এবং ভুল ত্রুটি সংশোধনযোগ্য ক্যাশো চালান মোটামুটি একই সব ফরম্যাটটা একই শুধু নামটা এখানে চেঞ্জ আর এখানে বিক্রয়ের শর্তটা থাকবে এই আমাদের সৃজনশীলটা ছিল আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের অবশ্যই লাইক দিবে আমাদের ফেসবুক পেজ স্কুল অফ কমার্স এবং ইউটিউব চ্যানেল স্কুল অফ কমার্স সবাইকে ধন্যবাদ